এখানে রুম ট্যারিফস বা এই ব্যাপারে ডিটেলসটা একটু আপনার থেকে জেনে নেব। আমাদের রুম ট্যারিফ ব্যাক ফেসিং রুম হচ্ছে 2300 টাকা। আচ্ছা, আর রিভার ফেসিং ডায়মন্ড হারবার কলকাতা থেকে মাত্র 55 কিলোমিটার, গাড়ি করে লাগে প্রায় 2 ঘন্টা, চাইলে ধর্মতলা থেকে বাসে করেও চলে আসা যায়, আর অনায়াসে নদীর পাড়ে কাটিয়ে দেওয়া যায় উইকেন্ড। আজকের আমাদের গন্তব্য হলো ডায়মন্ড হারবারের হোটেল সাগরিকা, গভর্নমেন্ট হোটেল, আর বাকি যা ডিটেলস, ট্যারিফ ডিটেলস, খাবার দাবার কেমন, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। এই হোটেলটা হলো একেবারে রাস্তার ওপরে আর নদীর পাড়ে, খুব সুন্দর ভিউ। এর আগে ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসোর্ট নিয়েও আমার একটা ভিডিও আছে, তার লিঙ্ক দেওয়া রইল আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে। ঢুকে পড়া যাক হোটেল সাগরিকায়। যারা অনেক বছর আগে হোটেল সাগরিকায় এসছে তারা হয়তো এই আধুনিক সাগরিকার সাথে কোনো মিল পাবে না, অনেক পরিবর্তন হয়েছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই হোটেলটা। আমরা লাঞ্চ করে উঠে যাব উপরে রুমে, তার আগে দেখিয়ে দেবো ডাইনিং হলটা। এখানে রাতে না থাকার থাকলেও ডায়মন্ড হারবার ঘুরতে এসে শুধুমাত্র খাওয়ার জন্য চলে আসা যায় হোটেল সাগরিকা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি খুশি হব, আরও এরকম ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। এখানে খাওয়ার দাওয়ার অসাধারণ, স্পেশালি পিওর বাঙালি খাবার পাওয়া যাবে। শুধু বাঙালি নয়, তাছাড়াও অনেক কিছু আছে, যেমন আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইতে ফ্রাইয়ের কোটিং খুবই কম আর মাছের অংশ খুবই বেশি। আর নিয়েছিলাম স্ন্যাক্সের মধ্যে কাবাব, রেশমি কাবাব, সেটাও অত্যাধিক সুস্বাদু, তাই এটা বলবো এক কথা, এখানে খাবার দাবার খুবই ভালো। শুধু খাওয়া দাওয়ার নয়, এখানে প্রত্যেকটি হোটেল স্টাফের ব্যবহার খুবই আন্তরিক আর বিনীত। নিজেদের বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করে খাইয়ে যেন খুব তৃপ্তি বোধ করলেন তারা। বলে রাখি হোটেল সাগরিকার 2টো বিল্ডিং আছে, নতুন বিল্ডিং আর পুরনো বিল্ডিং, যেটা ইন্টারকানেক্টেড একটা কানেক্টর দিয়ে। এবার ওপরে উঠে গেলাম, লবিটা ঘুরে চলে যাব রুমে। এদের নিজস্ব একটা বড় ব্যাঙ্কোয়েট আছে যেটা ওরা ভাড়া দিয়ে থাকে, তার ডিটেলসও দেওয়া থাকবে ভিডিওর মধ্যে। এখানে কী কী গ্রেডের রুম আছে, রুমের চার্জেস কী, কীভাবে তা বুকিং করা যায়, সব ডিটেলস দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, তার জন্য স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটা। হোটেলের ব্যাক সাইডে একটা পুকুর আছে আর বেশ গাছগাছালিতে ভর্তি, আর ফ্রন্ট সাইডটা রিভার ফেসিং। রুমে ঢুকেই দেখতে পেলাম নিট অ্যান্ড ক্লিন মডার্নাইজড রুম, ইলেকট্রিক কেটলও আছে, টি ব্যাগ দেওয়া রয়েছে, নিজের ইচ্ছে মতো বেডটি করে নিতে পারেন। রুমটা বেশ বড়, বেডের ওপরে হেডবোর্ডের ব্যাক লাইটিং করা রয়েছে, খুব সুন্দর। আর সব থেকে বেস্ট হলো এখানে রুম থেকে রিভার সাইড ভিউ, জানলা খুললেই রিভার সাইড ভিউ। ওয়াশরুমটাও বেশ বড়, গ্লাস পার্টিশন দিয়ে বাথ এরিয়াটাকে সেপারেট করা রয়েছে। ওভারঅল রুমটা বেশ ভালো। এবার গিয়ে দেখে আসবো এখানে ডরমেটরির কি ব্যবস্থা রয়েছে। ডরমেটরির ঘরটা বেশ বড়, পরপর অনেকগুলো বেড পাতা রয়েছে, আর 2টো কমন ওয়াশরুমও আছে।
আমি এখন সাগরিকার সামনে ডায়মন্ড হারবারের অন্যতম পুরনো হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। রিসেপশনে ঢুকে ম্যানেজার বাবু থেকে জেনে নেব এখানে কি ট্যারিফ ডিটেলস, প্যাকেজ ডিটেলস কি আছে, কোথা থেকে বুক করা যায়, সমস্ত ডিটেলস। তো সঙ্গে থাকুন। নমস্কার দাদা। বলছি আপনাদের এই প্রপার্টিটা খুব সুন্দর করেছে, আমি অনেক বছর থেকে এই সাগরিকা এখানে প্রথম রিসোর্ট। তো আপনাদের এখানে রুম ট্যারিফস বা এই ব্যাপারে ডিটেলসটা একটু আপনার থেকে জেনে নেব। আমাদের রুম ট্যারিফ ব্যাক ফেসিং রুম হচ্ছে 2300 টাকা। আচ্ছা। আর রিভার ফেসিং রুম 2500 টাকা থেকে শুরু, 2500 আছে, 2600, 2900, 3000, 4500। এটা কি এসি রুম? 2500 টাকার একটা ব্যাক ফেসিং স্যুট আছে। হ্যাঁ, তো আপনি যে রেটসগুলো বললেন এগুলো কি এসি না নন এসি? আমাদের সবই এসি রুম, নন এসি সবই এসি রুম। আর এটা বুকিং কোথা থেকে হবে? বুকিং অনলাইনে হয়, আমাদের যে ওয়েবসাইট আছে www.wbtdcl.wbtourism.gov.in, এই সাইটে গিয়ে আপনাকে যে কোনো, আপনি আমাদের পশ্চিমবঙ্গে যত টুরিস্ট লজ আছে এই সাইট থেকে বুক করতে পারবেন। আচ্ছা। আর আপনাদের অ্যাডভান্সের কি করতে হয়, কত অ্যাডভান্স? বলতে রুম রেটটা প্রথমে পুরোটাই নিয়ে নেওয়া হয়, আপনি সে দুদিনের হোক বা একদিনেরই হোক। আর আপনি যখন চেকিং করবেন, চেক আউটের দিন বা চেকিং এর দিনও আপনি ওর সাথে জিএসটিটা অ্যাড হবে। আর এটা কি আপনাদের কোনো ব্যাংকের লিংক আছে না, ফোনপে, জিপে সব কিছু দিয়ে করা যায় পেমেন্ট? সবই আছে, আপনি কার্ডও পেমেন্ট করতে। আর আপনাদের এসি ব্লকে সল্ট লেকে একটা জায়গায় বুকিং এর আছে জায়গা, তো সেটার ব্যাপারে কিছু বলতে পারেন? সল্ট লেক উদয়াচল টুরিস্ট লজ, ওখানে আমাদের ফার্স্ট ফ্লোরে হচ্ছে হেড অফিস আছে, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের টুরিস্ট লজ, আর ওই বিল্ডিং এ আমাদের লজের ঘরও আছে। নদীর পাড়ে বসে সময় কাটাতে বেশ ভালোই লাগে, চাইলে এখান থেকে এখানকার ভাঙা কেল্লাটা দেখে আসা যায়। সেটা ভাঙাই বটে, দেখার মতো খুব একটা কিছু অবশিষ্ট নেই। এবার এক ঝলক দেখে নেব রাতের আলোয় ডায়মন্ড হারবার কেমন লাগে। ডায়মন্ড হারবার খুবই জমজমাটে শহর, পরপর চায়ের দোকান, খাবার দোকান, বিভিন্ন দোকান রয়েছে। রাত্রিবেলাও গঙ্গার পাড়টা বেশ জমজমাট হয়ে থাকে। এই জায়গাটায় গিয়ে থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।